হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলাদেশের মধ্যে যে সমস্ত সেরা এবং প্রাইভেট হাসপাতাল আছে তাদের মধ্যে অন্যতম সেন্ট্রাল হসপিটাল। মূলত এখানে বসে একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং তরুণ সহকারী সিস্টার ব্রাদার, অর্থাৎ এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। আশা করি বিস্তারিত এই আজকের এই ভিডিওটিতে, অর্থাৎ সেন্ট্রাল হসপিটাল মূলত ধানমন্ডিতে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তার গাইনি প্রতিটি ডিপার্টমেন্ট আলাদা আলাদা, যদিও এই হসপিটালটি অনেক পুরাতন এবং এদের এর অবস্থানটা ধানমন্ডিতে। এদের অনেক দিন ধরে এদের সুনাম রয়েছে, যথেষ্ট চিকিৎসা অবদানে যথেষ্ট চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখেছেন। সেন্ট্রাল হসপিটাল এখানে ম্যাপ দেওয়া আছে আপনার হাউস নম্বর 2 সড়ক নং 5 গ্রিন রোড, অর্থাৎ ধানমন্ডি, অর্থাৎ মূলত ধানমন্ডির মধ্যে এখানে লোকেশন দেওয়া আছে। অ্যাপার্টমেন্ট সেন্ট্রাল হসপিটাল, অর্থাৎ বিস্তারিত আরও দেওয়া আছে রোড। সেন্ট্রাল হাসপাতালে যতগুলো বিশেষজ্ঞ ডাক্তার আছে সে বিষয়ে আজকের, অর্থাৎ এই বিস্তারিত, সেখানে মূলত প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা, অর্থাৎ গাইনোলজি, কার্ডিওলজি, অর্থাৎ ইএনটি এবং বিভিন্ন বিষয় এখানে এই বিস্তারিত আছে। আশা করি এম আর খানের এই হসপিটাল অত্যন্ত যত্ন সহকারে তিনি গড়ে তুলেছিলেন। এই হাসপাতাল সেন্ট্রাল হাসপাতাল নামে মূলত পরিচিত। এখানে রয়েছে অর্থাৎ যে সমস্ত ডাক্তার সে বিষয়ে এই ওয়েবসাইটে তালিকা দেওয়া আছে, অর্থাৎ ডেইলি নিউজ টাইমস বিডি ডট কম ওয়েবসাইটে গেলেই এবিএম শহীদুল আলম, অর্থাৎ উনি এখানে এই যে বিশেষজ্ঞ ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার, প্রফেসর সেলিম, অর্থাৎ শিশু বিশেষজ্ঞ ডাক্তার, এস এম জাকারিয়া, অর্থাৎ তিনিও একজন ত্বক ভিডিও প্রোটক্টর, বিডি প্রোটক্টর, অর্থাৎ আনিসুর রহমান, দেখা যাচ্ছে যে উনি একজন ডায়াবেটিস অ্যান্ড্রোক্রাইন অর্থাৎ বিশেষজ্ঞ, প্রফেসর ফারহানা একজন, ফারহানা দেওয়ান একজন বিশেষজ্ঞ ডাক্তার, অর্থাৎ উনি গাইনোকোলজি ও প্রসূতি বিদ্যা। এখানে আরও অনেক বিশেষজ্ঞ, অর্থাৎ ডাক্তার সেনিফ সিদ্দিকী ছিলেন, অর্থাৎ যারা অনেক বিশেষজ্ঞ গাইনোকোলজি, অর্থাৎ যারা যথেষ্ট অবদান রেখেছে অর্থাৎ এই চিকিৎসা ক্ষেত্রে। স্ত্রী ফৌজিয়া হোসেন, অর্থাৎ ফৌজিয়া হোসেন এবং প্রফেসর মেজর জেনারেল এইচ আর হারুন, অর্থাৎ হরিসুল হক পদবী, অর্থাৎ হরিসুল হক অধ্যাপক, হরিসুল হক অনেক সুন্দর একজন ভালো ডাক্তার, হরিসুল হক কার্ডিওলজি যথেষ্ট অবদান রেখেছে কার্ডিওলজি ক্ষেত্রে। এরপরে রয়েছে গ্যাস্ট্রো অ্যান্টোলজি হাসান মাসুদ এবং জাহানারা ইমান, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার, কামরুজ্জামান খান, অর্থাৎ ল্যাপ্রোস্কোপি ক্লোরোস্কোপি পাইল সার্জন ডাক্তার, আপনার খুবই ঘাটতি অর্থাৎ পাইল সার্জন ডাক্তার, বিশেষ করে অর্থাৎ দক্ষ পাইল সার্জন না হলে কিন্তু অপারেশন করানো ঠিক না। প্রফেসর খান নিজামুদ্দিন, ডিগ্রি অর্থাৎ পেডিয়াট্রিক, অর্থাৎ প্রফেসর মাওলানা লায়লা আঞ্জুমান, অর্থাৎ মানু, অর্থাৎ প্রসূতি গাইনি, অর্থাৎ স্ত্রীরোগ বিশেষজ্ঞ, প্রসূতি উদ্ভবনাহার একজন, অর্থাৎ চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার, এম এ আফজাল ভূঁইয়া একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার, এ বি এম শহীদুল আলম, অর্থাৎ এই ডাক্তারগুলো আপনারা বিভিন্ন ভাবে এখানে ডাক্তারের অভাব নেই, আপনারা অর্থাৎ সকল ডাক্তার লিস্ট করে ই করা যাবে না, যদিও আপনারা দেখে এই ওয়েবসাইটে এই ডাক্তারগুলো দেখে দিতে পারেন। আশা করি আপনারা এখানে সেন্ট্রাল হাসপাতালের অর্থাৎ যে ঠিকানা সে ঠিকানা এখানে যে ওয়েবসাইটের ঠিকানা আছে এখানে ফোন দিয়ে আপনার সাথে তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। আশা করি ঢাকার প্রাণকেন্দ্রে মূলত গ্রিন রোড, ধানমন্ডি, এখান দিয়ে ঘুরে তুলছে বিশ্বের বাংলাদেশের মধ্যে বিশেষিত হাসপাতালগুলো, অর্থাৎ বাংলাদেশের আর অন্য কোথাও এত হসপিটাল নাই এই গ্রিন রোড এবং ধানমন্ডিতে। সে মূলত বড়ো বড়ো হাসপাতালগুলো ল্যাবেট, পপুলার, আর গ্রিন লাইফ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, আনোয়ারা অর্থাৎ স্কেয়ার, সমস্ত হাসপাতালগুলো এই রুট দিয়ে মূলত। আশা করি এখানে আসলে বা দেখলে আপনি আরও অন্য অন্য ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন এবং তাই এলাকা বেশি চিকিৎসা না করে সাধারণত কোনো চিকিৎসার জন্য মূলত ঢাকায় এখন যে সুযোগ সুবিধা আছে
উন্নত বিশ্বের মতো সুযোগ সুবিধা চিকিৎসাগুলো আপনারা চিকিৎসা করে তারপরে ঢাকায় চলে আসতে পারেন। ঢাকায় এসে মূলত একজন বিশেষ যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার কে দেখাতে পারেন, কারণ সাধারণত গ্রামের শল্য চিকিৎসক অথবা আতুরি ডাক্তার দিয়ে চিকিৎসা না করে সাধারণত আপনারা অর্থাৎ ঢাকা চলে আসলে এবং এখানে স্বল্প খরচে মূলত রোগ নির্ণয় করতে পারেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারলেন। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই যে ডেইলি নিউজ টাইমস ভিডিও .com অর্থাৎ এটা এভাবে লিখে অর্থাৎ গুগলে সার্চ দেবেন, অর্থাৎ এরকম গুগলে লিখে সার্চ দিলে পর ডেইলি নিউজ টাইম দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে থাকবে, এবং এরপরে যখন এই ওয়েবসাইট ওপেন হবে তখন আপনি এখানে একটা সার্চ বক্স আছে, আপনি যদি সেন্ট্রাল হসপিটালে যে সেন্ট্রাল হসপিটাল ইসলামী ব্যাংক না লিখে যদি সেন্ট্রাল হসপিটাল লিখে সার্চ দেন তাহলে সহজে আসলে সেন্ট্রাল হাসপাতালের এই বিস্তারিত সেন্ট্রাল হাসপাতাল সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আশা করি আপনাদের এই ওয়েবসাইট থেকে অন্যান্য বিশ্বের আরও সেরা ডাক্তার এবং পরামর্শ নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে তাতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন যে আপনাদের কোন কোন কী কী প্রয়োজন এবং কোন বিষয়ে জানতে চান সে বিষয়ে আরও শেয়ার বক্সে লিখে রাখবেন। ধন্যবাদ।